নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 8ই মাঘ, 22শে জানুয়ারি, শুক্রবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় থাকতে চলেছে এমনটি কিন্তু বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে ভাগ্য মিটার বলছে 7 আউট অফ 10 ভাগ্য আজ আপনার অনুকূলেই আছে। তথাপি দিনটি আপনার যে অত্যধিক শুভ এমনটি নয়। দেখুন, স্বাস্থ্য আজ আপনার সঙ্গ দেবে, আর্থিক ভাগ্য আজ আপনার মজবুতই থাকবে, পারিবারিক ভাগ্য আজ আপনার ঠিকঠাকই থাকবে, দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনেও আপনি শান্তি পাবেন। তবে হ্যাঁ, আপনার কর্মজগতে কিছু বাকবিতণ্ডা বচসার যোগ পরিলক্ষিত হচ্ছে। দেখুন, আজ দিনটি কিন্তু একটি দুর্দান্ত দিন। আপনার খুশির সংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল। অচেনা ব্যক্তির পরামর্শে যারা আর্থিক বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু আজ বেশ সুবিধা পেতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো কোনো আর্থিক বিনিয়োগ থেকে আপনারা ভালো মোটা অঙ্কের টাকা মুনাফা করতে চলেছেন। বাচ্চাদের নিজেদের পড়াশুনো এবং ভবিষ্যৎ পরিকল্পনায় কিন্তু আরও অনেক মনোযোগী হওয়া দরকার। শিক্ষার্থী বিদ্যার্থীদের কায়িক পরিশ্রমের পরেই কিন্তু আপনারা সাফল্য পাবেন। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন। ঈশ্বর ও আল্লাহর সাধনায় নিজেকে নিমজ্জিত করার চেষ্টা করুন। আর যারা চাকরিজীবী তারা কিন্তু আপনারা আজ আপনাদের বসের নজরে পড়ে যেতে পারেন, অফিসে ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের নজরে পড়ে যেতে পারেন। আর তাই সময় থাকতে থাকতে আপনার হাতে থাকা সমস্ত কাজই আপনি শেষ করে ফেলার চেষ্টা করুন, এতেই কিন্তু আপনার উপকার হবে। আপনি যদি আজ আচমকা কোনো সিদ্ধান্তে উপনীত হন বা অপ্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিয়ে ফেলেন তাহলে কিন্তু এটি আপনার ক্ষেত্রে খুব একটি শুভ ব্যাপার হবে না। দেখুন, হঠকারিতা বা তাড়াহুড়োর মাধ্যমে আজ কোনো কর্মই আপনার জন্য করা উচিত নয়। আর্থিক লেনদেনের জন্য দিনটি আজ অত্যধিক শুভ নয়, আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত তো আজ নেবেনই না। আর যারা দাম্পত্য জীবনের মধ্যে আবদ্ধ বা যারা প্রেমিক অথবা প্রেমিকা তাদের কিন্তু আজকের দিনটি জন্ম রোমান্টিকতার মধ্যে দিয়ে কাটতে চলেছে। আপনারা একে অপরকে ভালোবাসার মায়াজালে বাড়িয়ে তুলবেন। তবে হ্যাঁ, যারা আজ বিভিন্ন কর্মজগতে বা বিভিন্ন পেশার সাথে যুক্ত, আপনি চাকরিজীবী হয়ে থাকুন বা ব্যবসায়ী হয়ে থাকুন, আপনাদের প্রত্যেককেই কিন্তু আজ কায়িক পরিশ্রম করতে হবে, সঠিক সময়ের মধ্যে সঠিক কর্ম করতে হবে। অন্যথায় আপনার কর্মজগতের পরিবেশের রং কিন্তু ভঙ্গ হতে পারে। আর আপনারা যদি আজ আপনাদের ব্যবসায় বা আপনাদের চাকরিতে যদি উন্নতি করতে চান তাহলে ওম কাম কেতাবে নমঃ, ওম কাম কেতাবে নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করুন, তাহলে কিন্তু আপনাদের আজকের দিনটি অত্যধিক শুভ যাবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃষরাশি। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু মিশ্র ফল পেতে চলেছেন। দেখুন, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাকে বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনার সঙ্গেই আছে। তবুও আপনাকে প্রচুর ক্ষেত্রে আপনাকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রথমেই বলি, স্বাস্থ্য কিন্তু আজ আপনার খুব একটি সঙ্গ দেবে না। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন এবং যারা প্রেমের সম্বন্ধে আবদ্ধ তাদেরকে কিন্তু তাদের সঙ্গী বা সঙ্গিনীর সাথে অত্যধিক সতর্কতার সাথে মেলামেশা করার প্রয়োজন আছে। আপনার পারিবারিক ভাগ্য সাধারণই থাকতে চলেছে। আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। আজ আপনার কর্মজগতে আপনারা আজ শান্তিতে কাটাতে চলেছেন। আজ আপনাদের ভিতরে এমন কোনো রোগী আছেন যাদের চোখের ছানির কোনো অপারেশন করার দরকার, তাদের কিন্তু সেটি এক্ষুনি করা উচিত। অন্যথায় আপনার চোখের ক্ষতি কিন্তু আরও বাড়তে পারে। আর কোনো ধোঁয়া জাতীয় জিনিস বা দূষিত বাতাবরণে আপনাকে থাকা উচিত নয়, এতে কিন্তু আপনার চোখের ক্ষতি আরও দ্বিগুণ হতে পারে। আর যদি সম্ভব হয় তাহলে সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ আপনারা এড়িয়ে চলুন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আপনি গৃহাদি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো বিনিয়োগ করতে চান তাহলে সেটি থেকে আজ নিজেকে বিরত রাখুন। আজ কিন্তু আপনি আরাম করার চেষ্টা করবেন, আর সেটাই আপনার করা উচিত। কারণ মনে রাখবেন, চোখের পাতা কিন্তু বিরামেরই অঙ্গ, তাই সঠিক সময়ে বিরাম নেওয়া অর্থাৎ বিরতি নেওয়ারও দরকার আছে। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে আজ আপনি সুখ খোঁজার চেষ্টা করবেন। ঘরে, আপনার পরিবারে বা গৃহে কোনো সমস্যার উত্থান ঘটতে পারে, কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সমালোচনা করার পরিত্যাগ করুন, এতে কিন্তু আপনাদের ভালোবাসার জীবন বা দাম্পত্য জীবনে ব্যাঘাত ঘটতে পারে।
আপনার ভালোবাসার উচ্ছ্বাসে আজ আপনার স্বপ্ন আর বাস্তব একসাথে মিশে যেতে চলেছে। আজ আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সময় কাটানোর জন্য কোনো স্থানে ঘুরতে যেতে পারেন বা কোনো স্থানে ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন। তবে হ্যাঁ, সেই পরিকল্পনা ভেস্তেও যেতে পারে, তার কারণ আপনাদের শরীর খারাপ হয়ে যেতে পারে, আপনাদের স্বাস্থ্য ভঙ্গ হতে পারে। আর তাই ওজন বুঝে ভোজন করুন। এমন কোনো ভোজন গ্রহণ করবেন না যেটি আপনার মন এবং স্বাস্থ্যের পক্ষে অত্যধিক শুভ নয়। আজ কিন্তু আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার পরিবারের মানুষজন, আপনার নিকটজন, এরা প্রত্যেকের কারণেই আপনাদের বিবাহিত বা দাম্পত্য জীবনে কিন্তু একে অপরের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর তাই একে অপরের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে আপনাকে কিন্তু আপনার বিরোধী পক্ষদের সাথে ভালো সম্পর্কের সমন্বয় রেখে চলতে হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে। আজ যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে লোহা বা স্টিল দিয়ে তৈরি কোনো জিনিস উপহার দেন, তাহলে আপনাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে, আপনাদের জীবনের প্রেম সুদীর্ঘ হতে চলেছে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু আপনারা মিশ্র ফল পেতে চলেছেন, অর্থাৎ এই দিনটি কিন্তু আপনাদের ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। প্রথমেই বলব, ভাগ্য মিটার কিন্তু আজ আপনার বলছে 5 out of 10 ভাগ্য আপনার সঙ্গে থাকতে চলেছে, অর্থাৎ আজ ভাগ্য আপনার সাথে 50-50 ম্যাচ খেলবে। এই ভালো তো এই খারাপ, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এই দিনটি কাটতে চলেছে। আজ আপনার স্বাস্থ্য কিন্তু আপনাকে একদমই সঙ্গ দেবে না, আর তাই স্বাস্থ্যের সচেতনতা বাড়ান। আর যারা কর্মজগতের সাথে যুক্ত, বিভিন্ন কর্মজগতে আছেন, তাদেরকেও কিন্তু আজ মাথা ঠান্ডা রাখতে হবে। তবে হ্যাঁ, আর্থিক ভাগ্য আজ ঠিকঠাকই থাকতে চলেছে। আপনার পারিবারিক ভাগ্য, দাম্পত্য জীবন এবং প্রেমের জগৎ কিন্তু এক প্রকার সাধারণই আপনাকে ফল প্রদান করবে। যদি সম্ভব হয় আজ আপনি কোথাও দীর্ঘ ভ্রমণ করা এড়িয়ে চলুন, কারণ এর কারণে কিন্তু আপনি খানিকটা দুর্বল হয়ে পড়বেন। আর আপনি যদি তা তৎসত্ত্বেও যদি আপনি ভ্রমণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই দুর্বলতা আরও বাড়তে পারে। যারা ব্যবসাদার অথবা চাকরিজীবী, তারা আজ অপোজিট সেক্সের অর্থাৎ বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির বা নেটিভের আত্মীয় সহায়তায় আপনাদের কর্মজগতে কিন্তু আপনারা বেশ আর্থিক সুবিধা লাভ করতে চলেছেন। আপনি আজ সম্ভবত আপনার বাড়ির মধ্যে এবং চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছেন। আপনাদের প্রেমের জীবনে আবার আশার আলো ফিরে আসবে। আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয়গুলি কাছাকাছি পেতে আপনাকে আপনার যোগাযোগের মাধ্যমগুলিকে ব্যবহার করা উচিত। যদি আপনি কখনোই সমস্যার মধ্যে পড়ে যান আজকে সারাটা দিনে, তাহলে আপনি আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে চলে যান আর কন্ট্যাক্ট লিস্টটি ঘুরিয়ে ফিরিয়ে দেখুন এমন কোন ব্যক্তি আছে যাকে আপনি ফোন করলে এই সমস্যার সমাধান এক চুটকিতেই হতে পারে। আজকের দিনটি কিন্তু আপনার কায়িক পরিশ্রমে হতে চলেছে, তবুও এই ব্যস্ত সময়ের মধ্যেও আপনাকে কিন্তু আপনার কাছের মানুষের জন্য সময় বার করতে হবে, তবেই কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি বাড়তে চলেছে। ফাঁকা সময়ে, ভ্যাকান টাইমে কীভাবে নিজেকে সময় পান করবেন সেটি আপনাকে শিখতে হবে। আর সেই সময়টিতে আপনি যদি ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত হতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে অত্যধিক মঙ্গলময় হবে। কর্মক্ষেত্রে আজ সমস্ত জিনিসগুলি আপনার পক্ষে থাকতে চলেছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি এক প্রকার অসাধারণ থাকতে চলেছে। ব্যবসায়ীদের আজ দিনটিতে লেনদেন, বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার জন্যে সব দিক থেকেই দিনটি শুভ। আজ আপনারা যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাহলে প্রাতকালে সূর্যদেবকে প্রণাম করে ওম রাং রিং রং শ সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন, তাহলে আজকের দিনটি আপনাদের অত্যধিক শুভ যাবে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। সিংহরাশি। সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আপনার স্বাস্থ্য। আজ আপনার স্বাস্থ্য আপনাকে ভোগাতে পারে, অন্যথায় আপনার ধন ভাগ্য অর্থাৎ আর্থিক ভাগ্য কিন্তু সাধারণই থাকতে চলেছে। কর্মক্ষেত্রে আপনি মনোরম পরিবেশের মধ্যে দিয়েই কাটাতে চলেছেন। আপনার পারিবারিক সুখ, দাম্পত্য সুখ এবং প্রেমের জীবন আজ আপনার এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। দেখুন, ভাগ্য মিটার কিন্তু আজ বলছে 8.5 out of 10 ভাগ্য আপনার সঙ্গেই থাকতে চলেছে। সুতরাং দিনটি কিন্তু একটি দুর্দান্ত দিন কাটাতে চলেছেন আপনি। আজ আপনি দেখতে পাবেন যে আপনার কাজ, আপনি যখন কাজ করতে চলেছেন তখন আপনার মনোসংযোগ করতে অসুবিধা হচ্ছে, আপনি কাজে সঠিকভাবে মন বসাতে পারছেন না, কারণ স্বাস্থ্য আজ আপনাকে সঙ্গ দিচ্ছে না।
আর এই স্বাস্থ্য যদি আপনি সঠিক করতে চান, তাহলে অশ্বত্থ গাছের তলায় আপনাকে কিন্তু জল এবং ঘিয়ের প্রদীপ দান করতে হবে। অর্থাৎ অশ্বত্থ গাছের তলায় জল ডালতে হবে এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। আজ কোনো প্রকার আর্থিক বিনিয়োগ করবার জন্য দিনটি এক প্রকার অসাধারণ দিন। আজ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে, আপনি যে কোনো প্রকার আর্থিক বিনিয়োগ আজ করতেই পারেন। আর আর্থিক বিনিয়োগ করার জন্য আপনি যদি কোনো উপদেশ গ্রহণ করতে চান, তাহলে সেই উপদেশও কারোর কাছ থেকে গ্রহণ করতে পারেন, সেখানে আপনি ফায়দাই পেতে চলেছেন। আজ প্রেমের সাহচর্য ও বন্ধন বৃদ্ধি পেতে চলেছে। প্রেম হলো অনুভব করার একটি জিনিস এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে সেই আপনার মনের অনুভবটিকে বা মনের আবেগটিকে ভাগ করে নেওয়ার নামই হচ্ছে অনুভূতি। আর আপনারা যদি আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সাথে ভালোবাসার সমুদ্রে মন্থন করতে চান, তাহলে আপনাদের কিন্তু প্রেমের উচ্চতায় উঠতে হবে। আজ আপনাদের প্রেমের জীবনে রোম্যান্সের জোয়ার আসতে চলেছে। আর যারা দাম্পত্য জীবনে আবদ্ধ, তারা কিন্তু আবার নতুন করে স্বামী বা স্ত্রীর প্রেমে পড়তে চলেছেন। আপনাদের ভিতরে রোম্যান্সের জোয়ার আসতে চলেছে। আপনাদের দিনটি আর জন্ম রোম্যান্টিকতায় কাটতে চলেছে। আজ আপনাকে কিন্তু আপনার প্রিয় কোনো বন্ধু বা আপনার নিকটস্থানীয় কোনো ব্যক্তিবর্গ আজ আপনার বাড়িতে আসতে পারে, তার সাথে আপনি সময় কাটাতে পারেন। যদিও এই সময় কিন্তু আপনি তার সাথে মদ বা সিগারেট এই জাতীয় কোনো জিনিস খেতে পারেন, সেটি কিন্তু একদমই শুভ হবে না। বাড়িতে বসে বন্ধুর সাথে মদ খাওয়া বা সিগারেট খাওয়া, এটি কিন্তু কোনো দিক থেকেই ভালোভাবে দেখায় না। এটি কিন্তু সামাজিকভাবেও খুব একটি সুখকর নয়, আর তাই আপনাকে বলা হচ্ছে আপনি এটি এড়িয়ে চলুন। আর আজ আপনাদের কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে একটু দূরে থাকাটাই বেটার হবে। ফাটকা বা জুয়া খেলা এ ধরনের কোনো জিনিস যেন করবেন না, অন্যথায় ব্যবসাদারদের জন্য আজকের দিনটিতে রাত যোগ পরিলক্ষিত হচ্ছে। চাকরিজীবীদের জন্য আজকে তাদের অফিসের পরিবেশ এক প্রকার মনোরমই থাকতে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের আজকের দিনটি সাধারণই যাবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। তবে ভাগ্য মিটার বলছে আজ আপনার ভাগ্য অর্থাৎ 7 out of 10 ভাগ্য আপনার অনুকূলেই থাকতে চলেছে। দেখুন, স্বাস্থ্য আজ আপনাকে বেশ সঙ্গ দেবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। আজ আপনার আর্থিক ভাগ্য আজ আপনার অত্যধিক মজবুত থাকতে চলেছে। কর্মক্ষেত্রে আপনি কিন্তু একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কাটাতে যাই চলেছেন। আজ আপনার পারিবারিক ভাগ্য আজ অত্যধিক শুভ নয়। দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনে কিন্তু আজ চড়াই উতরাই থাকবে। দেখুন, প্রথমেই বলবো আজ সুন্দর স্বাস্থ্যের অধিকারী হবেন আপনি, আর তাই দিনের শেষ ভাগে আপনি বেশ আর্থিক উন্নতি করতে পারবেন। দিন যত এগোবে আর রাত যত গড়াবে, ততই আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার যোগ বৃদ্ধি পাবে। আপনি যার সাথে বসবাস করেন, তার সাথে আপনি সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠবেন। আপনি কিন্তু নিজের মানুষদের সাথে ক্রিয়াকলাপে বা কাজের সাথে যুক্ত হতে চাইবেন। নিজেকে সঠিক প্রমাণ করার জন্যে আপনি এই দিনটিকে কাজে লাগান। আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কিন্তু ঝগড়া করে ফেলতে পারেন, তাই আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আপনার মনকে অনেক শান্ত করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার মেজাজটিকে ঠিক রাখতে পারবেন। অন্যথায় আজ সারাটা দিনই কিন্তু আপনার মেজাজ বেশ ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজ সমস্ত জিনিসগুলি আপনার ক্ষেত্রে চমৎকার ফল প্রদান করবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সুযোগের সঙ্গে এগিয়ে যান। আর আপনার সামনে যে সুযোগগুলি আসছে, সঠিকভাবে বিচক্ষণতার সঙ্গে সেগুলিকে গ্র্যাব করুন, সেগুলিকে আঁকড়ে ধরুন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই ক্যারিয়ারের দিক থেকে আজকের দিনটি অত্যধিক শুভ। আপনার মধ্যে সেন্স অফ হিউমার বা রসালো বোধ আপনার একটি সম্পদ, এটি আপনার ক্ষেত্রে একটি অ্যাসেট। এটিকে কাজে লাগিয়ে আপনি মগজ ধোলাই করতে পারবেন আজ যে কোনো কাউকে। আপনি যার দ্বারায় যা করাতে চাইবেন, তার দ্বারায় সেটি আপনি সুনিপুণভাবে করিয়ে নিতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাধারণই থাকতে চলেছে। চাকরিজীবীদের জন্য আজকে অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকতে চলেছে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটিতে রাত যোগ পরিলক্ষিত হচ্ছে। আর আপনি যদি পারিবারিক জীবনে একটু সুখী হতে চান বা তৃপ্ত থাকতে চান, তাহলে আপনার খেয়াল রাখবেন আপনার বাড়িতে যেন আপনি কোনো আবর্জনা বা ময়লা জমতে দেবেন না। সবসময় গৃহ পরিষ্কার রাখার চেষ্টা করুন, এতেই কিন্তু আপনারা শান্তিতে থাকতে চলেছেন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। তুলা রাশি।
তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। দেখুন দিনটিতে আপনারা মিশ্র ফলই পেতে চলেছেন। ভাগ্য মিটার কিন্তু আজ বলছে 5 out of 10 ভাগ্য আপনার সঙ্গে থাকতে চলেছে, অর্থাৎ ভাগ্য আজ আপনার সাথে 50-50 ম্যাচ খেলবে। এই ভালো তো এই খারাপ চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই দিনটি যেতে চলেছে। স্বাস্থ্য আজ আপনার এক প্রকার ঠিকঠাকই থাকবে। আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে আজ, আর্থিক ভাগ্য আজ আপনার মজবুত হতে চলেছে। কিন্তু কর্মজগতে আপনার মনে একটু অশান্তি কাজ করবে। পারিবারিক ভাগ্য কিন্তু আজ অত্যধিক শুভ নয়, পরিবারে কারোর সাথে বাগ্বিতণ্ডা বচসাধ্যযোগ পরিলক্ষিত হচ্ছে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন এবং প্রেমের জীবন আজ সাধারণই থাকতে চলেছে। আজ আপনাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যদি পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চান তাহলে পুরনো ও ছেঁড়া বইপত্র আপনার পরিবারের থেকে বা আপনার গৃহের থেকে বার করে ফেলুন, গৃহের বাইরে নিয়ে যান। পুরনো বা ছেঁড়া বইপত্র বাড়িতে রাখবেন না, এতে কিন্তু পারিবারিক কলহ বিবাদ বাড়তে থাকবে। আজ আমোদ প্রমোদের জন্যে আপনি অফিস থেকে তাড়াতাড়ি বার হওয়ার চেষ্টা করবেন। আর অফিস থেকে আপনি তাড়াতাড়ি বার হওয়ার চেষ্টা করার কারণেই কিন্তু অফিসের সহকর্মী এবং অধস্থন কর্মীদের থেকে আপনি উদ্বেগ বা মানসিক দুশ্চিন্তা পাবেন, যেহেতু আপনি অফিসে তাড়াহুড়ো করবেন। আর তাড়াহুড়োর করার কারণেই কিন্তু আপনি অনেক কিছু ভুলভাল করে ফেলবেন। আর তাই অফিসে আপনার মাথাটিকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন। আজকের দিনটি কিন্তু একটি উচ্চ শক্তি ক্ষমতা সম্পন্ন দিন, উচ্চ শক্তি সম্পন্ন দিন। এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান, বিশেষ করে আর্থিকভাবে ব্যবসায়ীদের বলছি। আপনারা কিন্তু আজ অপ্রত্যাশিত লাভ কোনো স্থান থেকে পেতে পারেন। আজ আপনাদের চেহারায় আপনাদের পোশাক পরিচ্ছদে একটি নতুনত্ব আসতে চলেছে। আজ আপনি নতুন কোনো বন্ধু বানাতে পারেন, আপনি নতুন কোনো সম্পর্ক তৈরি করতে পারেন আজ। আর যারা প্রেমিক অথবা প্রেমিকা তারা হয়তো আজ প্রেমিক প্রেমিকাদের থেকে একটু দূরে থাকতে পারেন। আর তাই রাতের বেলা আপনারা একে অপরের সাথে 1 ঘন্টা মতো ফোনে গল্প করতে পারেন। আর এই ফোনে 1 ঘন্টা মতো গল্প করার কারণেই কিন্তু আপনাদের মানসিক শান্তি মিলতে চলেছে। আর আপনাদের যোগাযোগ করার কৌশল এবং কর্মদক্ষতা কিন্তু আজ সকলের মন কাড়বে। আর যদি আপনারা বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে চান তাহলে নিয়মিত একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে রাখুন, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে কোনো একটি মিষ্টি অন্তত যেন খাবেন। এতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের সমস্ত কলহ মিটে যেতে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের আজকের দিনটি সাধারণই যেতে চলেছে। স্বাস্থ্য আজ আপনাকে এক প্রকার সঙ্গই দেবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো দিন নয়। আমি আপনাদেরকে বারবার বলছি আজকের দিনটিতে আপনারা অত্যধিক সতর্কতা অবলম্বন করে চলুন, অন্যথায় আজ কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা বা আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন আপনারা। স্বাস্থ্য আজ আপনাদের ভোগাতে চলেছে। আর আপনাদের পরিবারেও কিন্তু পরিবার, দাম্পত্য জীবন, প্রেমের জীবন, আপনার কর্মক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কিন্তু কলহ বিবাদ এবং দুশ্চিন্তা আপনার মধ্যে বাড়তেই থাকবে। আপনার ধনভাগ্য আজ মোটামুটি সাধারণই থাকতে চলেছে। দেখুন প্রথমেই বলবো, আপনি যদি আপনার স্বাস্থ্যকে সঠিক করতে চান, দীর্ঘদিনের পুরনো কোনো রোগ থেকে যদি মুক্ত পেতে চান তাহলে কাউকে গরু দান করুন, অথবা গরুর সমপরিমাণ মূল্যের অর্থ কোনো মন্দির বা মসজিদে গিয়ে দান করুন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের উন্নতি অবশ্যই ঘটতে চলেছে। আজ আপনার দিনটিকে একটি আর অত্যধিক সতর্কতার সাথে কাটাতে হবে, আগেই তো বলেছি আমি। আজ উত্তেজিত কিন্তু আপনি হলে হবে না, মনকে বিচলিত হতে দিলে হবে না। আজ আপনি কোনো জরুরিকালীন ভিত্তিতে কোনো সিদ্ধান্ত যেন নিতে যাবেন না। কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি একদমই শুভ নয়। কোনো প্রকার বিনিয়োগ করা, আর্থিক বিনিয়োগ, আর্থিক লেনদেন করার জন্য দিনটি অত্যধিক শুভ নয়। আর যারা বাড়ি থেকে দূরে পড়াশুনো করেন, বাড়ি থেকে দূরে থেকে কাজ করেন বা পড়াশুনো করেন, তারা কিন্তু আজ অত্যধিক অর্থ বা সময় নষ্ট করে ফেলতে পারেন। আজ আপনারা অসৎ সঙ্গে পড়ে যেতে পারেন। তাই আপনাদের বলা হচ্ছে আবারও, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, অসৎ সঙ্গ থেকে বেরিয়ে আসুন, অন্যথায় শুধু আর্থিক সংকট নয় আপনি বদনামেরও ভাগিদারী হতে চলেছেন। যদি আপনি আপনার গৃহস্থলীর কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বসবাস করেন, যাদের সাথে আপনি গৃহে থাকেন, তারা কিন্তু আপনার আচার ব্যবহারে বিরক্ত হবে। আর আপনার পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে যদি থেকে থাকে তাহলে সেগুলিকে কিন্তু আপনাকে সময় থাকতে থাকতে সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আপনার মানসিক উদ্বেগ কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্যে আজ আপনি কাউকে খুঁজে পেতে পারেন, বিশেষ করে যারা এখনও প্রেমে পড়েননি বা অবিবাহিত আছেন তারা আজ নতুন কাউকে প্রপোজ করেই ফেলতে পারেন, তার জন্য কিন্তু দিনটি অত্যধিক শুভ। আজ
আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে আপনারা ভাষা, নতুন কোনো ভাষা শেখার চেষ্টা করুন। আপনারা খুব তাড়াতাড়ি নতুন কোনো ভাষা শিখে ফেলতে পারবেন। নতুন কোনো ভাষা যদি আজ আপনারা শেখেন, সেই ভাষার উপরে ভর করে আপনি প্রচুর আর্থিক এবং সম্মানের অধিকারী হতে চলেছেন। বিবাহিত জীবনে আজ আপনাদের উচ্চাশা, আজ আপনাদের রোম্যান্স আপনাদেরকে প্রাচুর্যের জায়গায় নিয়ে যাবে। আপনাদের মধ্যে দিনটি জন্ম রোম্যান্টিকতায় কাটতে চলেছে। প্রেমের জীবনও আজ আপনাদের এক প্রকার সাধারণই থাকতে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি সাধারণই থাকবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। ধনুরাশি, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটি বেশ কাটতে চলেছে, কিন্তু দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় কাটবে এমনটি কিন্তু বলা সম্ভব নয়। তার কারণই হচ্ছে আপনার স্বাস্থ্য। আজ স্বাস্থ্য আপনাকে ভোগাতে পারে। কর্মজগতে আপনি মানসিক শান্তি পাবেন না, এটি আপনি লিখে রাখুন। আজ আপনি কাজের জায়গায় সে ব্যবসায়ী হয়ে থাকুন বা আপনি চাকরিজীবী হয়ে থাকুন, কোনো না কোনো রকমভাবে মানসিক দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করতে থাকবেই। তবে আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার যোগ আজ প্রবল। পারিবারিক সুখ আজকে আপনি বেজায় পেতে চলেছেন। আর দাম্পত্য জীবনে বা প্রেমের জীবনে যারা আবদ্ধ তাদের জন্য আজকের দিনটির মতো দিনই হয় না। আজকের দিনটিতে আপনার রোম্যান্সের প্রাচুর্যতা অনুভব করতে চলেছেন। দেখুন, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 7.5/10 ভাগ্য আপনাদের সঙ্গ দিতে চলেছে। সুতরাং দিনটিকে কাজে লাগান, এটি দুর্দান্ত দিন থাকতে চলেছে আপনাদের। তবে স্বাস্থ্য আজ আপনাদের একদমই সঙ্গ দেবে না। আর স্বাস্থ্যকে আপনি যদি একটু সঠিক করতে চান, তাহলে সাদা সুগন্ধি কোনো মিষ্টি দরিদ্র কোনো শিশুকে দান করুন, বিশেষ করে দরিদ্র কোনো কন্যা শিশুদেরকে দান করুন। তাতে কিন্তু আপনার স্বাস্থ্য বেশ ভালো হতে চলেছে। আজ যারা সুখী জীবনের জন্য যারা কামনা করেন, যারা চেষ্টা করেন, আমরা সুখ চাই আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের দাম্পত্য জীবনে, আমাদের প্রেমের জীবনে, তাদের কিন্তু একঘেয়েমি বা জেদি স্বভাব থেকে একটু হটে যেতে হবে। এর ফলে কিন্তু আপনার শুধু নিছকই সময় নষ্ট হয়, আর এগুলি যদি আপনি পরিত্যাগ করতে না পারেন, তাহলে কিন্তু দিনটি আপনার খারাপই যাবে। আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। অর্থ আজ আপনার প্রচুর দিক থেকে আসতে চলেছে। আর্থিক শ্রীবৃদ্ধির যোগ আজ প্রবল। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। সমাজে আপনার নাম সম্মান প্রতিপত্তি খ্যাতি বাড়তে চলেছে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না, এর জন্য কিন্তু আপনাদের প্রেমের জীবনে বাধা পড়তে পারে। অন্যথায় আজ কিন্তু আপনাদের জীবনে, প্রেমের জীবনে আজ সারাটা দিনই রোম্যান্সের বাড়বড়ন্ত থাকবে। আপনারা স্বর্গীয় সুখ পেতে চলেছেন আজ। আর আজ আপনি আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে জীবনের সেরা একটি সন্ধ্যা কাটাতে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। যারা অফিসে কাজ করেন বা চাকরিজীবী, তাদের কিন্তু আজ অফিসে সহকর্মী বা কলিগদের কারণে বা আপনার অধস্তন কর্মচারীদের কারণে আজ কিন্তু আপনার মানসিক উদ্বেগ এবং দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। তাই অফিসে মাথা ঠান্ডা রাখুন, মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখুন, অন্যথায় আপনি কিন্তু পরে অনুশোচনা করবেন আপনার আচার ব্যবহারের জন্য। আজ আপনি আপনার ঘরের ছোট কোনো সদস্যকে, ছোট শিশুকে নিয়ে কোনো পার্কে বা শপিং মলে বেড়াতে যেতে পারেন, সেখানে কিন্তু আপনি মানসিক শান্তি পেতে চলেছেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মকর রাশি, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব বা অতুলনীয় দিন থাকতে চলেছে। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই দিনটিকে আপনারা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। দিনটিতে আপনাদের রাজ যোগ পরিলক্ষিত হচ্ছে, এই দিনটির সঠিক মুনাফা লোটার চেষ্টা করুন। দেখুন, ভাগ্য মিটার কিন্তু বলছে 9/10 ভাগ্য আজ আপনার সঙ্গ দিতে চলেছে। দিনটিতে আপনারা রাজার খালে কাটাতে চলেছেন। স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পারিবারিক ভাগ্য, কর্মজগতের ভাগ্য, দাম্পত্য জীবন, প্রেমের জীবন, সমস্ত ক্ষেত্রেই আজ আপনার সাফল্য পরিলক্ষিত হচ্ছে। আজ আপনি মানসিকভাবে শারীরিকভাবে শক্তি অনুভব করবেন। আপনার মধ্যে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবেন আজ আপনি। আজ মানসিক এবং নৈতিক শিক্ষার পাশাপাশি আপনাকে কিন্তু শারীরিক শিক্ষাও গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু আপনার সব দিক থেকে উন্নতি করা সম্ভব। হেলথ ইজ ওয়েলথ, এটিকে মেনে চলুন। মনে রাখবেন, একটি সুস্থ শরীর সর্বদা একটি সুস্থ মনের আধার হয়ে থাকে। নতুন টাকা পয়সা বানানোর জন্য লাভজনক একাধিক উৎসের সন্ধান পেতে চলেছেন আজ আপনি। আর সম্ভবত আপনার বাড়ির মধ্যে বা আপনার বাড়ির চারপাশে আপনি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন। ধর্মনিষ্ঠ,
পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করবেন। আজ আপনি ঈশ্বর ও আল্লাহর সাধনায় আপনি নিজেকে নিমজ্জিত করতে চাইবেন, আর সেখানে আপনি সম্পূর্ণভাবে মানসিক শান্তি পেতে চলেছেন এবং আপনার খ্যাতিও বাড়তে চলেছে। আর যারা চাকরিজীবী বা তাদের কিন্তু অফিসের সহকর্মী বা আপনার বসেরদের সাথে আজ আপনার সম্পর্ক বেশ ভালো থাকতে চলেছে, অফিসে কাজের গতি বাড়তে চলেছে, অফিসে আপনার বসেরা আপনাকে পূর্ণ সহযোগিতা করতে চলেছেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর আপনি আপনার মনের পছন্দ অনুযায়ী সব কাজ করতে পারবেন, আর আপনি আজ মানসিক শান্তি পেতে চলেছেন। আপনার চারপাশে যে সমস্ত মানুষরা থাকবে তারা কিন্তু আজ এমন কিছু করবে, তাদের সেই কিছু করার কারণেই কিন্তু আপনাদের প্রেমের জীবন বা দাম্পত্য জীবনে সুখ বয়ে আনবে। আপনাদের প্রেমের জীবন ও দাম্পত্য জীবনে আজকে জন্ম রোমান্টিকভাবে আপনারা কাটাতে চলেছেন। এমন দিন আপনারা কখনো দেখেননি, আর্থিকভাবে বিনিয়োগের জন্য, লেনদেনের জন্য, ব্যবসায়ীদের জন্য, শিক্ষার্থীদের জন্য, বিদ্যার্থীদের জন্য, চাকরিজীবীদের জন্য, স্বামী স্ত্রীদের জন্য, প্রত্যেকের জন্যই আজকের দিনটি অত্যধিক শুভ। তাই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান, আর যদি পারেন তাহলে কিন্তু আজকের দিনটিতে আপনারা শুক্রদেবের ভজনা করুন, শুক্রাচার্যের ভজনা করুন। ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করুন, তাহলে দেখবেন আজকের দিনটিতে আপনি রাজা হয়ে গিয়েছেন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় থাকবে এমনটি কিন্তু বলা সম্ভব নয়। দেখুন, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাকে বলছে 8 out of 10 ভাগ্য আপনার সঙ্গেই থাকতে চলেছে। প্রথমেই বলবো, স্বাস্থ্য আজ আপনাকে প্রভূত পরিমাণে সাহায্য করবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, আজ আপনার আর্থিক ভাগ্য আজ আপনার মজবুত হতে চলেছে, পরিবারের সকল সদস্যরা আপনার পাশে এসে দাঁড়াতে চলেছেন, আপনাকে পূর্ণ সমর্থন করতে চলেছেন। ভালোবাসার জীবন, প্রেমের জীবন এবং আপনার দাম্পত্য জীবন আর কর্মক্ষেত্রে আজ আপনার ভাগ্য চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই যাবে, ধরে নিন এক প্রকার বেশই যাবে। সুতরাং দিনটি একটি দুর্দান্ত দিন হলো কিনা, দিনটি আপনার অত্যধিক শুভ দিন। আর প্রেমের জন্য বা প্রেমিক প্রেমিকাদের জন্য, স্বামী স্ত্রীদের জন্য বলবো, আজ আপনারা একে অপরকে যদি ক্রিস্টাল বা ছোট পুঁতির কোনো উপহার যদি দিতে পারেন, পুঁতি জাতীয় কোনো উপহার যদি দিতে পারেন, তাহলে আপনাদের সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে, আপনাদের ভিতরে প্রেমের সম্পর্ক আরও গাঢ় হবে। আজকের দিনটি একটি কল্যাণকর দিন, আজকের দিনটিতে আপনি দীর্ঘমেয়াদী কোনো রোগ থেকে মুক্তি হতে পারেন। আর্থিকভাবে আজ আপনি সবল হবেন, আর্থিক মজবুতি বাড়তে চলেছে আজ আপনার। আজ গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে আজ আপনি প্রভূতভাবে বিভিন্ন একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন, একটি পারিবারিক জমায়েতে আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন, পরিবারের সদস্যদের মাঝে আপনার মধ্যে ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি হবে, আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সারাটা দিনই যেহেতু আপনার মেজাজ ভালো আছে, তাই আপনিও চেষ্টা করুন দাম্পত্য জীবনেও সেই মেজাজটিকে ঠিক তেমনই রাখার, আর আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে একটু বোঝার চেষ্টা করুন। আর তাকে যে কথাই বলবেন না কেন, ঘুর পেচের মাধ্যমে বলবেন না, স্পষ্টভাবে বলুন, তাহলে আপনি কিন্তু স্পষ্টভাবেই ভালো সম্পর্ক কাটাতে চলেছেন। আপনার আভ্যন্তরীণ শক্তি আজ কর্মক্ষেত্রে আপনার দিনটিকে অসাধারণ বানিয়ে দেবে, সকল ব্যক্তিরা যারা আপনার কাজের ক্ষেত্রে কর্মস্থানে যুক্ত প্রত্যেকেই আজ আপনাকে সমর্থন করবে, আপনার পাশে এসে দাঁড়াবে। আজ আপনি খালি সময়, ভ্যাকান্ট টাইমকে কীভাবে ব্যবহার করতে হয় সেটি আজ আপনি শিখে যাবেন, আর আপনি সেই সমস্ত কাজ আজ শেষ করতে পারবেন যেগুলো আপনি দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না। কর্মক্ষেত্রে আজ আপনার সঙ্গে চমৎকার কিছু ঘটতে চলেছে, আর্থিক ভাগ্য আজ আপনাকে রাজা বানিয়ে দিতে পারে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যধিক শুভ, কোনো প্রকার বিনিয়োগ, লেনদেন বা কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার জন্য, নতুন পরিকল্পনা করবার জন্য দিনটি আজ অত্যধিক শুভ। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মীন রাশি। মীন রাশি ও মীনলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু নয়। তার কারণ, স্বাস্থ্য, প্রেমের জীবন, দাম্পত্য জীবন, কর্মজগতে আজ আপনার মধ্যে চড়াই উতরাই থাকবে ভাগ্যের, অর্থাৎ এই ভালোতে এই খারাপ এমনটি থাকতে চলেছে। তবে হ্যাঁ, আর্থিক ভাগ্য আজ আপনার মজবুতি দেখা দিচ্ছে এবং পরিবারে আজ আপনি সুখ পেতে চলেছেন। দেখুন, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাকে বলছে 7 out of 10 ভাগ্য আপনার সঙ্গ দিতে চলেছে। আজ যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাহলে ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র দান করুন। আর আপনারা যদি ইসলাম ধর্মাবলম্বী ভাই বোন হয়ে থাকেন, তাহলে হতদরিদ্র বা গরিব কোনো ব্যক্তিকে ব্রোঞ্জের কোনো বস্তু বা ব্রোঞ্জের কোনো দ্রব্য দান করুন, তাতে কিন্তু আপনাদের আজকের দিনটি অত্যধিক শুভ কাটতে চলেছে, আর আপনাদের স্বাস্থ্য আগের মতো হতে চলেছে, রোগ থেকে মুক্ত হতে চলেছেন আপনারা। আর আপনাদের কিন্তু সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস
এবং সমস্যাকে অতিরঞ্জিত করে দেখা এটি কিন্তু আপনার নীতিবোধকে দুর্বল করে দিতে পারে। আর তাই সমস্যা নিয়ে বেশি চিন্তা করবেন না, বিনোদনের মাধ্যমে কাটান, তবেই কিন্তু আপনার অর্থনৈতিক দিক থেকে আপনাকে শক্তিশালী বানাতে পারবেন। অর্থনৈতিক ভাগ্য কিন্তু আজ আপনার অত্যধিক শুভ। যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন, আজ সেই টাকা আপনি ফেরত পেতে পারেন। তার কাছে আপনি তাগেদা করুন, ফোন করুন, দেখা করুন, আজ আপনি টাকা পেয়ে যাবেন তার কাছ থেকে। নতুন কোনো প্রকল্প বা নতুন কোনো পরিকল্পনা যদি আপনি শুরু করতে চান, তাহলে আপনার পিতামাতার বিশ্বাস অর্জন কিন্তু করা সবার আগে দরকার। পিতামাতার আশীর্বাদ ছাড়া নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো কর্মের জন্য দিনটি একদমই শুভ নয়। আর আজ আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে আজ আপনি আপনার দিনটিকে ভাগ করে নিতে চাইবেন, তবে তার পরিবর্তে তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে আর আপনাকে বিচলিত করে দেবে। আপনি আপনার প্রেমের জীবন বা দাম্পত্য জীবনে আজ আপনি সুখ পেতে গিয়েও পাবেন না। আপনি যখনই সুখের খোঁজ সেখানে করতে যাবেন, তখনই সেখানে আপনি কিন্তু অশান্তি পেতে পারেন। আর তাই আপনি মাথা ঠান্ডা রাখুন, দিনটিকে আপনি রাগ হলেও, মেজাজ গরম হলেও রাগটিকে গিলে খেয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটি কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গলময় হবে। আজ কর্মক্ষেত্রে কিন্তু সব কিছুতেই আজ আপনার উপরে নজর থাকবে সবার। রাত্রে অফিস থেকে ঘরে আসার সময় আজ আপনাকে সাবধানে গাড়ি চালানো দরকার, তা না হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আর যদি আপনি এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী ভালো খাবার বা ভালো পানীয় খেতে চান, তাহলে কিন্তু আপনারা খেতে পারেন। তবে হ্যাঁ, শারীরিক কষ্ট পাবেন আপনারা, শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন আপনারা। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাধারণই থাকতে চলেছে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি।